আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকী। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই, আলহামদুলিল্লাহ আজও পৌঁছে গেছি। কারণ আমরা যেই মাসে অবস্থান করছি, 11টি মাস ধরে আমরা অপেক্ষায় থাকি কখন এই মাসটি আসবে। কারণ মুমিন বান্দার সবচাইতে প্রিয় মাসই তো হচ্ছে এটি। 11টি মাস ধরে আমরা অনেক গুণা করি, অনেক অন্যায় করি, আল্লাহর যত বিধান আছে তার প্রত্যেকটি হয়তো সঠিকভাবে আদায় করতে পারি না, প্রত্যেকটি কাজে আমরা ভায়োলেন্স করি। আর এই মাসটি আসলে প্রতিযোগিতা হয়, আমলের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়ে যায়। আজ যে বিষয়ে আমরা আলোচনা করতে চাই, চিকিৎসা বিজ্ঞানের আলোকে সিয়ামের উপকারিতা, এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতে ইতিমধ্যে এই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমদিনকে। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের বাইরে যদি আপনি যে কোনো প্রশ্ন জানতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নম্বরে আপনারা ফোন করুন। চলুন আলোচনা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। মাহে রমজানের রোজা রেখে ভালোই লাগে, ভীষণ ভালো লাগে। যদিও 14 ঘন্টা রোজা খুব কষ্ট অনেকেরই হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা সিয়াম যে কতটা শারীরিকভাবে মানুষের কতটা উপকার্য, যারা প্রতি বছর রাখে তারাই বোঝায়। এবং অন্যতম একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে, সারাদিন একটা ইবাদতের একটা পরিবেশ থাকে সারা বিশ্বময়, মানুষজনের কোরআন তেলাওয়াত, কেউ নামাজ, কেউ তেসবিহ হালিল করে যে যে অবস্থানে আছে। আবার এর মধ্যে এখন লকডাউন, সবাই ঘরে বন্দি অবস্থায় আছে এমন একটি পরিস্থিতিতে, তো আমি শুরুতেই জানতে চাইব সিয়াম বলতে আমরা কী বুঝি। সিয়াম ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক। মাহে রমাদান এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুনাহগার বান্দার জন্য একটি স্পেশাল প্যাকেজ। অর্থাৎ বান্দা 11টি মাস গুনাহ করেছে, এই একটি মাসের মাধ্যমে সে গুনাহ থেকে সে পরিত্রাণ লাভ করবে। এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউওয়ালু রাহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরুহু ইফকুম মিনান নার। এটি এমন মাস যেই মাসটির প্রথম অংশ হচ্ছে বান্দার জন্য রহমতের, মাঝখানের অংশটি হচ্ছে মাগফিরাতের, এবং শেষ অংশটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার। অর্থাৎ এই যে একটা প্যাকেজ, এবং এটির মধ্যে আপনার অনেকগুলো সিকোয়েন্স আছে, অর্থাৎ পুরো প্যাকেজ নিয়ে বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার, আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জন করার একটা সিস্টেম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জন্য দিয়েছেন। আপনি যেটি বলছেন যে সিয়াম আসলে কি, সিয়াম মানে হচ্ছে শাব্দিকভাবে এটা লিটারালি মিনিংটা হচ্ছে যে বিরত থাকা, আল ইমসাক, ত্যাগ করা। সেটি কি? সেটি হচ্ছে বান্দা একেবারে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে সে বিরত থাকবে। এই যে সে ত্যাগ করলো, এমনকি এটি কিন্তু তার জন্য অন্যান্য মাসে তার জন্য জায়েজ ছিল, বৈধ ছিল, মানে বৈধ বিষয়গুলো এই মাসে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, সেটা অবৈধ বা ইসলাম সেটাকে অ্যালাউ করেনি, বিরত থাকতে। শুনবো বিস্তারিত, একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ইয়াকুব বলছিলাম। জি বলুন। হুজুর, রমজান মাসে প্রথম 10 দিন তো আল্লাহ রহমত বর্ষণ করেন, কিন্তু অনেকে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত। আচ্ছা আচ্ছা, এরা কি রহমত পাবে না পাবে না? থাকুন, আপনি আমার সাথেই, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 10 লাখ টাকা আমি ব্যাংকে জমা রেখেছি। জি জমা রেখেছি, আমার এইটা আমার
জমি বন্ধক আছে এখানে 2 লাখ টাকা এবং আমি ঋণ করেছিলাম ব্যাংক থেকে, এইটা মিলিয়ে 10 লক্ষ টাকা আমি জমা রেখেছি। তা এখন আমার রমজান মাসে আমি জাকাতটা দেব কিভাবে, এই বিষয়টা একটু আমি ঋণ কতটুকু সেটার ফিগারটা কতটুকু? আমার জমি বন্ধক রেখেছি আমি 2 লক্ষ টাকা এবং আরো 2 লক্ষ টাকা আমার ব্যাংক থেকে ঋণ করা, তার মানে 4 লক্ষ টাকা ঋণ আর আপনার 6 লাখ টাকা আপনার মূল নিজস্ব। আচ্ছা, যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। শেষেরটা থেকে শুরু করি, এই যে এখন যেটা প্রশ্ন করলেন, জি, 10 লক্ষ টাকা কি কাউন্ট হবে নাকি 6 লক্ষ? না, 6 লক্ষ টাকা কাউন্ট হবে, তার প্রথমে তাকে ঋণটা দিতে হবে। যদি পুরোটাই তার ঋণগ্রস্ত হয় সেক্ষেত্রে তার উপর জাকাতি ফরজ হবে না। আর যে অংশটুকু জেনে গেলাম, তিনি 6 লাখ টাকা তার কি নিজস্ব আর 4 লাখ টাকা ঋণ, ঋণটাকে আমরা কি মাইনাস করে দিলাম? জি জি, তাহলে 6 লাখ টাকার উপরে, 6 লাখ টাকার উপরে তার যে 40 ভাগের 1 ভাগ, 2.5% হারে, 2.5% হারে, এই এই হিসেবে সে বাকি টাকাটার জাকাত আদায় করবে। আচ্ছা, আর মানে হচ্ছে 15,000 টাকা হয়, তাই তো? যেটুকু আসে আর কি, মানে ওই যে 6 দুগুণে 12 আর ওটা দিয়ে যদি আমরা, জি জি, হিসাব করে যে ঘুষ এবং দুর্নীতিও করছে আবার এদিকে রোজা নামাজও করছে, এটার সাথে ইসলাম কি সামঞ্জস্যপূর্ণ কিনা বা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আদাফা মুদাফা ইলা আখির আয়া। আরেক জায়গায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। অর্থাৎ স্পষ্ট ভাষায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের, আমি শুধু দুটি এখানে উল্লেখ করলাম, আরেকটা আছে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, এভাবে অনেকবার বারবার আসছে যে রিবা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে, স্পষ্ট ভাবে সেটা নিষেধ করা হয়েছে, এক কথায়, এক কথায় যেটা আল্লাহর নিষেধ, জি, নিষেধ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে রোজাও রাখছে এবং সুদ ঘুষের দিকেও যাচ্ছে। আসলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অন্যান্য গুনাহ থেকে সে বেঁচে থাকলো না, এটি শুধুমাত্র তার উপবাস থাকা ছাড়া আর কিছুই না, মানে দিস ইজ অনলি দ্য ফাস্টিং, ফাস্টিং আর অন্য কিছু না। জি, এই ব্যাপারে ইমাম গাজালি রহমতুল্লাহর একটি বক্তব্য আসছে ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে, উনি বলেন যে রোজা দু প্রকার, একটি হচ্ছে আম রোজা আর একটি হচ্ছে খাস রোজা। আম রোজা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি ইরশাদ করেছেন যে শুধুমাত্র উপবাস থেকেছে, সেটা আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহর প্রয়োজন নেই। আর খাস হচ্ছে সে রোজাও রেখেছে পাশাপাশি যাবতীয় অন্যায় কাছ থেকে সে নিজেকে হেফাজত করে। আসসামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ, যে অন্যায় গুলো আছে, অশ্লীল যে কাজগুলো আছে হারাম কাজ থেকে, এই রোজা তাকে ঢাল স্বরূপ হেফাজত করে। চমৎকার, আমাদের অনেক দর্শক আছে, অন্তত দুটি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুকু থেকে দাঁড়ানোর পর হাত কোন পজিশনে থাকবে? জি থাকুন, আপনি আমাদের সাথেই প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমাদের আরো অনেক দর্শক আছে, একটু নিয়ে নিতে চাই অন্তত একজনের। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার নাম মাহফুজুর রহমান চিটু। আচ্ছা জি, আমি চিষ্টিনগর দরবার শরীফে গোলামি করি, এখন ধরে গোলাম হতে পারিনি। আচ্ছা জি, প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন। আমি একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই, এই মাসুম মিল্লার মতো এত একজন জ্ঞানী। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমাদের মহতারাম নিশ্চয়ই আমরা ভালো বলেই তো এখানে কি নিয়ে এসেছি, কোনো প্রশ্ন থাকলে করুন। একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাই, মাসুম মিল্লার মতো গুণী মানুষ, ধন্যবাদ আপনাকে। কিন্তু কোনো প্রশ্ন আছে কিনা নাকি এটাই শেষ? না, যা করতেছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা বুঝতে পেরেছি, কোনো প্রশ্ন নেই, যে ধন্যবাদ আপনাকে, থাকুন একুশে টিভির সাথেই। আমাদের যে প্রশ্নটি ছিল তার উত্তর, জি, রুকু থেকে যখন দাঁড়াবে সে তার দুই হাত দুই পাশে থাকবে, একেবারে বরাবর ছেড়ে দিবে, একদম ছেড়ে দিবে, আলটিমেটলি ন্যাচারালি ছেড়ে দিবে, ছেড়ে দিবে, নাড়াচাড়া করা যাবে না হাত দিয়ে, এটাই এটাই। আচ্ছা চমৎকার, তাহলে আমরা সুদ ঘুষের যে কি বিষয়টা, এটাই তো ইসলাম শিখায় যে মাহে রমজান, আপনি যেমনটি বললেন 11টি মাস ধরে আমরা কিন্তু বেপরোয়া জিন্দেগি করেছি। এই যে এখন কোভিড-19, প্রত্যেকটি মানুষ ঘরে, বাইরে বের হলে কেউ কারো চেহারা মানে কি বুঝে না, কি কথা বলছে, হয়তো পরিচিত হলে চিনে, তো এই পরিস্থিতিতে কিন্তু আল্লাহ নিয়ে এসেছে, জি, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, জলস্থলে যা গজব দেখছি এটা আমাদের পাপের কিন্তু ফসল। তো আলহামদুলিল্লাহ আমি এই সিয়াম নিয়ে আপনার কাছ থেকে চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু বিষয় জানতে চাই, সেটা অবশ্যই আপনি শোনাবেন একটা ছোট্ট বিরতির পর, নিশ্চয় আমরা বিরতির পর আলোচনায় ফিরব। হ্যাঁ প্রিয় দর্শক, বিজ্ঞান কি বলছে সিয়ামের বিষয়ে? আসলে বিজ্ঞান তো আসছে পরে, আগে তো ধর্ম, তাই না? এই বিষয়টি নিয়ে আমরা একটু সবিস্তারিত আলোচনা করব, থাকুন একুশের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জিজ্ঞাসা অনুষ্ঠান।
আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বর্তমান সময়ের সময়োপযোগী একটি বিষয় নিয়ে, তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের উপকারিতা। রয়েছেন প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমিদিন ডক্টর মোহাম্মদ মাসুম বাকিবিল্লাহ। আমরা আলোচনায় ফিরতে চাই, তবে মহতারাম অনেকগুলো ফোন রয়েছে, অন্তত এক দুটি ফোন আমাকে না নিলেই নয়, আমরা একটু ফোন নিয়ে তারপর আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরো কয়েকটি ফোন নিতেই হচ্ছে, অনেকে আছেন অপেক্ষায়। সম্ভবত ফোনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা একটু আলোচনায় ফিরি। তো উনি খেতে পারেন না, এই এই কিন্তু কাহিনী হয় আমাদের অনেক সময় হয়। তো কি করবেন, ওনার কি রোজা হয়ে গেছে কি বা হচ্ছে কি? ওনার রোজা হচ্ছে, এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তাসাহারু ফা ইন্না ফি সুহুরিল বারাকা, অর্থাৎ তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সেহরির মধ্যে বরকতের বিষয়টাকে জুড়ে দিয়েছেন। তো যদি কেউ কোনো ভাবে মিস করে কোনো কারণে যে সেহরি খেতে পারেনি, সেক্ষেত্রে সে রোজা অবশ্যই রাখবে, তার রোজা হয়েও যাবে। এবং কারণ হচ্ছে তিনি কিন্তু নিয়ত করেছেন যে কাল রোজা রাখবে। জি অবশ্যই অবশ্যই, ওটাই হচ্ছে তার নিয়ত, নিয়ত হয়ে যাচ্ছে সেটা। আর এই যে বরকত যেটা, সেটা থেকে হয়তো সামান্যতম বঞ্চিত বঞ্চিত হলো, তবে এটা কোনো ভাবার সুযোগ নেই যে রোজা হবে না। না, চমৎকার, আপনি সুন্দর একটি সমাধান দিলেন। যেখানে আমরা আলোচনায় ছিলাম, আমরা তো সিয়াম কি বুঝে গেলাম, সিয়ামটা কি, যে একটা মানুষের সারা দিনের যত ফাহেশা যে কার্যক্রমগুলো আছে, যে ইসলাম অ্যালাউ করে না, ইভেন স্ত্রী সম্ভোগ, সেটা কিন্তু জায়েজ, সেটা থেকেও আমাদের হেফাজত থাকতে হবে। তো চিকিৎসা বিজ্ঞানে যে সিয়ামের উপকারিতা, চিকিৎসা বিজ্ঞান আসলে কি বলে? অনেকে বলে যে আমার গ্যাস্ট্রিক, আমার হচ্ছে না, প্রচণ্ড ব্যথা করে, কেউ বলে আমার ডায়াবেটিস, এটা কি আবার বেড়ে যায় কি না, বা এই যে খুব লেট ছোটোখাটো থিং নিয়ে তারা যে করেন, আসলে এটা কতটা গ্রহণযোগ্য? এটি ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান যেটি বলে যে পেপটিক আলসার যে বিষয়টা, এই পেপটিক আলসারটা দুটো পর্যায়ের, একটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো এর মধ্যে গ্যাস্ট্রিক আলসার যেটি, এটি হচ্ছে আপনার মানুষের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীটা যখন ঘা হয় তখন এই রোগটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনাল আলসার যেটি, সেটি হচ্ছে এই পাকস্থলীর পরে আরেকটা অন্ত্র আছে, সেখানে যদি ঘা হয় সেক্ষেত্রে কিন্তু সেটি ডিউডেনাল আলসার। তো যখন মানুষজন এই আলসারের চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন, তখন ওনারা এটি প্রথম জিজ্ঞেস করেন যে আপনার কি খাওয়ার পরে অসুবিধা তৈরি হয়, নাকি খাবারের আগে তৈরি হয়, ক্ষুধা থাকলে হয়। যদি বলে যে খাবারের পরে হয়, সেক্ষেত্রে কিন্তু এটি গ্যাস্ট্রিক আলসার, এবং সেক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন আপনি একটু কম খান, এবং সেক্ষেত্রে এই গ্যাস্ট্রিকের ওষুধ প্র্যাকটিস করেন। এবং জি, এবং এই ক্ষেত্রে কিন্তু উপবাস যেটি, রোজা যেটি, এটি কিন্তু তার জন্য উপকার বয়ে নিয়ে আসে। অর্থাৎ এই গ্যাস্ট্রিক আলসার রোগীরা রোজার মাধ্যমে বরং তাদের এই রোগ থেকে তারা হেফাজত লাভ করে। এছাড়াও স্থূলকায় যে ব্যক্তিরা আছে, একটু মোটা ফেটি যারা, তাদের কিন্তু এই রোজার মাধ্যমে তাদের একটা স্বাস্থ্যের ভালোর দিকে তারা নিয়ে যেতে পারে। অনেকগুলো উপকারিতা আছে নিশ্চয়ই, আপনি সিকোয়েন্স আকারে পর্যায়ক্রমে আপনি বলবেন। কিন্তু আমাদের আমাদের ফোন আছে, আমরা একটু ফোনটাকে নিয়ে নিই প্লিজ। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ সুন্নত নিয়ত করে, হ্যাঁ এতদিন সুন্নত থেকে পড়ে আসছি, এখন আবার শুনি যে তাহাজ্জুদ নামাজ নাকি নফল। আচ্ছা, আমার কি নামাজ হয়েছে? আর এই যে আর কোরআন শরীফের যে সুরা ইয়াসিন, সুরা আর রহমান, সুরা ওকেহা, সুরা আদ-দোহা, সুরা আল-ইনসা, এগুলো পড়ি, কিন্তু কোরআন শরীফ একদম প্রথম থেকে আমি আপনি থাকুন আমাদের সাথে, আমাদের অনেকগুলো ফোন আছে, অন্তত আরেকটি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ কে বলছেন প্রিয় দর্শক, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আসলে আমি অনেকে জানতে চাচ্ছে, আমার মনে প্রশ্ন, তারাবি নামাজের সাথে রোজার কোন সম্পর্ক আছে কিনা? আচ্ছা বুঝতে পেরেছি, আমরা মনে আপনার প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আমার বোন এবং ভাই দুজনের প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা।
ধরেন জোহরের আগে চার রাকাত, পরে দুই রাকাত, আর একটা এটা তো হলো জায়েদা সুন্নাত, জায়েদা সুন্নাত। তো ডেফিনেটলি আইনের আইনও তো এটা হচ্ছে একটা সুন্নাত, কিন্তু নামাজের প্র্যাকটিক্যালি তো এটা হচ্ছে মানে নফল, নফল। কিন্তু এটি একেবারে সাধারণ, যারা এত ডিটেইলসে গেলে ওনার প্যাচ লাগিয়ে দিবেন। একেবারে উনি যেটি জানতে চাচ্ছিলেন যে নিয়ত কি করবে, সেক্ষেত্রে উনি নিয়ত সুন্নতি নিয়ত করবে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন যেটি, উনি অনেকগুলো সুরা প্র্যাকটিস করতে করতে খুব ফাস্ট হয়ে গেছে, উনি এটা পড়তে পারেন খুব সহজেই, ওনার পড়তেও ভালো লাগে, যেমন সুরা ইয়াসিন, আর রহমান, ওয়াকেয়া, এগুলো। কিন্তু পুরো কোরআন শরীফ এই মাহে রমজানে অনেকে আছে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি বারও কিন্তু এটা হয়ে যাচ্ছে আর কি, আমাদের খতম হচ্ছে, কিন্তু উনি খুব ধীরে ধীরে পড়তে পারেন, পুরোপুরি পারেন না, সেক্ষেত্রে উনি কোনটা করবেন? সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ যেটি ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যেটি কোরআন মাজিদ এই মাসে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেহেতু লাইলাতুল কদরে সেটি প্রথম মাস মানে এসেছে, এই মাসের সাথে আপনার কোরআন মাজিদের তিলাওয়াত করার একটি ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টা। এবং বলা হয়েছে যে এই মাহে রমাদানের মর্যাদা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটি কোরআন মাজিলের মাস। উনি কি করবেন? উনি যেটি করবেন সেটি হচ্ছে, উনি ওনার উচিত একজন মুসলিম হিসেবে গোটা কোরআন শরীফ সম্পর্কে জানা এবং একবার হলেও তেলাওয়াত করা। যদি উনি সেটি না পারেন এবং উনি ফিক্সড যে সূরাগুলো পড়েন সেগুলো পড়লেও সওয়াব যেটি সেটি হয়ে যাবে ওনার, কিন্তু একজন মুসলিম হিসেবে উচিত গোটা কোরআন মাজিদ তেলাওয়াত করা। উনি যদি পুরো 30 পারা নাও করতে পারেন, উনি ধীরে ধীরে আস্তে আস্তে ধরে ধরে যদি 10 পারাও পড়েন, নিয়ত যদি করেন, আল্লাহ তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমি পুরো কোরআনটা খতম করতে চাই, আরে আল্লাহই তো বরকত দিবেন, ফামা তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুক, আল্লাহর প্রতি শতভাগ যদি সে কি তাওয়াক্কাল করে আল্লাহই যথেষ্ট। ফাইন ফাইন জি। এবং সর্বশেষ যিনি প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি যে প্রশ্নটি কি করেছিলেন সেই প্রশ্নটির উত্তর জি, প্রশ্নটি এই মুহূর্তে হয়তো আমাদের আসছে না, নিশ্চয়ই আমরা যখন মানে স্মরণে আসবে, যে ব্যক্তি মাহে রমাদানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেওয়া হবে। এবং এটি এসেছে যে খারাজা মিন জুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ এই লোকটা এমন ভাবে গুণা থেকে বের হয়ে যাবে যেন তার মা তাকে মাত্র প্রসব করেছে, নিষ্পাপ হয়ে যাবে। তার মানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের গুণা থেকে মাফ পাওয়ার একটা একটা চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে। এই অফারটা তো আমাদের নিতে হবে, অতএব এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। একেবারে শেষ শব্দটি আমি যেটি বলবো, তবে যদি তারাবি কোনো কারণে মিস হয়ে যায় সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে, রোজার অসুবিধা হবে না, রোজার সাথে তারাবির ওই সম্পর্কটা নাই, যে কারণে তারাবি হবে না বা অথবা রোজা হবে না সেটি নাই জি। আমাদের ছোট্ট সময় আছে, একটা ছোট্ট কি বিরতি। হ্যাঁ প্রিয় দর্শক, সংবাদ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম তা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এখন সংযোগ হয়েছেন, তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের উপকারিতা। আমরা আবার আলোচনায় ফিরব, তবে তার আগে আমরা আপনারা অনেকে অপেক্ষা করছেন আমাদের সাথে সংযোগ হতে, আপনাদের কাছ থেকে কয়েকটি ফোন নিচ্ছি আমরা। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি শান্তির ডাক্তার দলি বলছি, শান্তিবাগ থেকে। জি বলুন। আমার হচ্ছে মানে এখন তারাবি 20 রাকাত পড়ে, তো এর থেকে কম 8 রাকাত বা 12 রাকাত পড়লে কি হবে কিনা? আচ্ছা 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 আচ্ছা, আমরা আরো অনেক প্রশ্ন আপনার অপেক্ষা রয়েছে, অন্তত আরেকটি ফোন নিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মুজিবুর রহমান, আমি টাঙ্গাইল থেকে বলছি। প্রশ্ন করুন। আমি সব সময় নিয়মিত কোরআন শরীফ পড়ি, মাশাআল্লাহ। তো আমার সূরা আর রহমান, সূরা ইয়াসিন এগুলো মুখস্থ, মাশাআল্লাহ। আমি যখন প্রথম থেকে ওই সূরা ইয়াসিন পর্যন্ত যাই, মুখস্থ পড়ার কারণে ওটা কি আবার নতুন করে পড়তে হবে, নাকি আমি ওটা বাদ দিয়া পরের অংশটা পড়তে পারবো? আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথেই, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন।
শেষের থেকে শুরু করি যিনি লাস্ট প্রশ্ন করেছেন, সূরা ইয়াসিন। জি, সূরা ইয়াসিন শেষ করার পরে এমন যদি হয়, নামাজের ভিতরে যদি হয় সেটি, তাহলে কিন্তু তাকে সিকোয়েন্স ঠিক রাখতে হবে, অর্থাৎ আগে থেকে শুরু করা যাবে না, এর পরের সূরা যেতে হবে। আর যদি সেটি একেবারে শেষ সূরার দিকে চলে যায়, পরের সূরায় কি যেতে হলে বিসমিল্লাহ কিন্তু পড়তে হবে, বাস বিসমিল্লাহ তো অবশ্যই পড়তে হবে, তারপরে যেতে হবে। আর যদি ইয়ে হয় আপনার সূরা নাস পরে ফেলে সে কোনো কারণে, তাহলে সে কিন্তু আবার আগের যে কোনো সূরাতে রিটার্ন করতে পারবে। তবে সিকোয়েন্স আকারে করাই ভালো, কারণ আগে আগেরটা পরে পরেরটা। জি জি। আর এক্ষেত্রে আরেকটু স্পষ্ট করে দিই, যদি বাই চান্স এমন হয়ে যায় যে ভুল ক্রমে সে সিকোয়েন্স ঠিক রাখতে পারেনি, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে, সেটি মাকরুহ হবে আর কেরাহিয়াতের সহিত। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্স না, যদি করা যায় ভীষণ ভালো। জি জি। আমাদের 8 এবং 12 রাকাত, মানে এক বোন প্রশ্ন করেছে, যদি কোনো কারণে আছে না যে ঘরের কাজ আছে অনেক, টুকটাক বাচ্চাদের সামলাতে হয়, আবার ইফতারি বানাতে হয়, খুব ক্লান্ত লাগছে রাত্রেবেলা, 20 রাকাত পড়তে পারছে না, সেক্ষেত্রে 8-12 রাকাত পড়লে হবে কিনা? না, যেহেতু তারাবির নামাজ 20 রাকাত এবং এটির উপর সমস্ত সাহাবায়ে কেরামের একটি ইজমা আছে, তো সেই হিসেবে তাকে 20 রাকাতই পড়তে হবে। এখন একেবারেই যদি তার এমন অসুস্থতা থাকে বা এমন প্রয়োজন পাচ্ছেই না, সেক্ষেত্রে সে ছাড় আছে, কিন্তু সেটি একেবারে মন্দের সাথে অনুচিত ভাবে সেটি ছাড় আছে, কিন্তু তার পড়াটাই একটা শারীরিক ভাবে যদি কেউ সক্ষম না হয় তাহলে অনুচিত আর মন্দের কিছু নেই, সেক্ষেত্রে তো নিশ্চয়ই সে আপনাকে পড়তে পারবে, তবে এটা যেন প্রতিদিন না হয়। জি, মানে আপনি হ্যাবিচুয়াল ফ্যাক্টর দিকে যেন এটা না যায়, না যায়। 20 রাকাতই তারাবির নামাজ, শারীরিক ভাবে অক্ষম হলে, অসুস্থ হলে নিশ্চয়ই আপনি 8 রাকাত, এবং চাইলে আপনি ছেড়েও কি দিতে পারেন, সেটা তো নামাজ শর্তের ক্ষেত্রে আছে। একেবারে যদি সে অসুস্থ থাকে, সে ক্ষেত্রে না দাঁড়িয়ে সে বসে পড়তে পারবে, না তিয়ামাবাল উদাম আলা জুনুবিহিম, একেবারে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সেটা তো আছে। তারপরে একটা আছে না, শারীরিক ভাবে বাচ্চারা ডিস্টার্ব করছে, কষ্ট হচ্ছে, 20 রাকাত না পড়লে সে 8 রাকাত পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরো বেশ কিছু প্রশ্ন অপেক্ষা করছি, একটু নিতেই হচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আছে যে সে নিতে পারবে, যেহেতু ইনজেকশনটা তার একেবারে পাকস্থলিতে পৌঁছায় না, মানে ভেইনে থাকে সেই জন্য ইনজেকশন সে নিতে পারবে, ভ্যাকসিন নিতে পারবে। যেমন কেউ জ্বর আছে, সে চাচ্ছে যে না আমি রোজাটা ভাঙবো না, এদিকে আবার ডক্টর বলছে যে আপনি স্যালাইন গ্রহণ করতে হবে, আপনি তখন ভেইনের স্যালাইন নিতে পারবে, আপনি স্যালাইনটাকে নিতে পারবেন, ভ্যাকসিন নিতে পারবেন, ইনসুলিন ইউজ করতে পারবেন। ইভেন যারা আছে যে খালি পেটে আপনার ব্লাড টেস্ট করলে আপনার পয়েন্ট জানা যায় ডায়াবেটিসের, আছে না এরকম অনেক সময়, আপনি ইফতারের পূর্বেই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো আপনার ডিরেক্ট নাক দিয়ে অথবা গলা দিয়ে কোনো কিছু ঢুকলো কিনা, সেটা স্টমাকে গেল কিনা, তাহলে হয়তো রোজা হবে না, পাকস্থলীতে না পৌঁছা পর্যন্ত রোজা থেকে যাবে, রোজা ভাঙবে না। জি নিশ্চয়ই। আমাদের অনেক দর্শক আছে, আবার আলোচনাও আছে অনেক কিছু, নিশ্চয়ই সেটা আমরা করব, দর্শকের ফোনও নেবে, তবে ছমা আছে একটা ছোট্ট বিরতি। হ্যাঁ প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞানের শ্যামের উপকারিতা, এছাড়াও আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, নিশ্চয়ই করবেন, তবে একটা ছোট্ট বিরতির পর থাকুন একুশের সাথে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম যেহেতু মাহে রমজান চলছে সিয়াম নিয়ে, তবে সেটা চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের উপকারিতা। রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য দেশবরণ্য আলেমিদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ মাসুম বাকিবিল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। তবে মহতারাম, আমরা আলোচনায় ফিরবো, বিরতির পূর্বে কিন্তু আমরা কি বলেছিলাম যে অনেক প্রশ্ন আমরা নিব, সেই ওয়াদাটা একটু আমরা একটু ইয়ে করে নেই। হ্যাঁ প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো। জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার মা অনেক বয়স্ক, কিন্তু এখন উনি রোজা রাখতে পারতেছে না, এর জন্য কাজ করাটা কি? ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 নম্বর হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মনে করেন রামগুন, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। তিনটি প্রশ্ন
প্রথম হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত, এবং উনি যেটা জিজ্ঞেস করলেন যে রোজা হবে কিনা, রোজা হয়ে যাবে, এবং একেবারে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে পড়বে, অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে হলো উনি যেটা জানতে চাচ্ছেন তার মা রোজা রাখতে পারছেন না, কাফফারা কি? সেটি তো স্পষ্ট একেবারে যে যদি শারীরিক অক্ষম থাকে এবং রোজা রাখা তার জন্য একেবারে অসম্ভব, তাহলে সে রোজা রাখবে না, বরং তার জন্য ফিদিয়া দিবে একজনের জন্য দুইজন মিসকিনকে 60 দিন পর্যন্ত সে খাওয়াবে, অথবা সমপরিমাণ অর্থ দিয়ে দিলেও চলবে। হ্যাঁ, ওটা দিলেও চলবে। আচ্ছা, উনি এক এলাকায় থাকেন, তার যে এলাকায় সে যখন যাবেন সেক্ষেত্রে তিনি রোজা রাখবেন কিনা মাঝখানে, বা নামাজের বিধানটা কি? সফরের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার একেবারে ওনার যে স্থায়ী যে বসবাস, সেখান থেকে যখন উনি অন্য জায়গায় রওনা দিবেন তখন সফরের বিধানটা আসবে। তো কিন্তু এক্ষেত্রে স্পষ্ট হতে হবে যে তার যেখানে তিনি যাচ্ছেন সেটি আবার ওনার স্থায়ী আবাসস্থল কিনা, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা খেয়াল করি যে আমি ঢাকা থাকি, পাশাপাশি আশেপাশের জেলাতে আমার বাড়ি, এক্ষেত্রে আমি এক সপ্তাহ পরে একদিন যেতে পারি, বা 10 দিন পরে যেতে পারি, বা আমার 2-3 ঘন্টা লাগে আসা যাওয়া যেতে। এই যে 48 মাইল দূর হওয়ার পরেও সার্বক্ষণিক আসা যাওয়া আছে 70 কিলো প্লাস, জি, এবং এটি ওনার আবাসস্থল এবং ঢাকাতে ওনার আবাসস্থল এমন যদি হয়ে থাকে, এটি কিন্তু সফরের আওতা থাকবে না। একেবারে ওনার নিজস্ব আবাসস্থল থেকে যদি অন্য কোনো জায়গায় সফর করে, সেটি হবে তখন সফরের ইয়েতে থাকবে, মুসাফির হিসেবে হবে, এবং সফর অবস্থায় তার রোজা রুখসত আছে, সে না রাখলেও পারবে, রাখলেও পারবে, না রাখলেও পারবে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে, উনি বলেন যে আমরা একবার কঠিন গরমের মধ্যে সফরে ছিলাম, তো সেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ কিন্তু সেদিন রোজা রাখেনি, আমরা কেউ আর রোজা রুখসত দেওয়া হয়েছে, রুখসত দেওয়া আছে, রোজা রাখলে হয়ে যাবে, না রাখলেও পরে শুধু কাজা করলেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই, মানে একটি রোজা যেটা একটি রোজা সুযোগ আছে। আমাদের অনেক প্রশ্ন আছে, অন্তত আরেকটি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিতর নামাজের যে দোয়া কুনুত, এটা কি বাধ্যতামূলক করতেই হবে? আচ্ছা, তারপর প্রশ্ন, আর দুইটা প্রশ্ন, আর দুই নাম্বার হচ্ছে যে 2017 সালে হুজুর আমি সফর অবস্থায় ছিলাম, তখন আমি বেশ অনেকগুলো রোজা, প্রায় 20টা রোজার মতো আমার কাজা হয়ে গেছিল, তো এখন পর্যন্ত আমি করতে পারিনি। আমি মানসিকভাবে খুবই অসুস্থ ছিলাম, তো আমার নিয়ত আছে যে আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলাম, এই রোজাগুলো এই বছরই করে ফেলবো, কিন্তু এক্ষেত্রে কি আমার হুজুর গুনাহ হয়ে গেছে, বা কি গুনাহ কতটুকু? আচ্ছা, জি, বুঝতে পেরেছি। বোন থাকুন, আপনি আমাদের সাথে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়টা থেকে শুরু করি। দ্বিতীয়টা থেকে যদি উনি কাজা হয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে অবশ্যই সেটি ওনাকে পালন করতে হবে। যদি মৃত্যুর আগে সেটি কাজা, কিন্তু সফররত, তার মানে হচ্ছে উনি একটির জন্য একটি রাখবেন, কিন্তু পরবর্তীতে তিনি বলেছেন তিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন। জি জি, এখন তিনি রাখতে পারছেন, সেই হিসেবে এখন যদি উনি রাখতে পারেন অবশ্যই তাকে রাখতে হবে। যদি উনি রেখে ইন্তেকাল করার আগে রাখতে পারে, সেক্ষেত্রে তিনি আর গুনাহগার হবেন না, আর যদি না রেখে ইন্তেকাল করে ফেলেন সেক্ষেত্রে তিনি কিন্তু ওনার তো চিন্তা ছিল উনি করবেন, হয়তো কোনো মানে শারীরিক অসুস্থতার কারণে হয়নি, সেক্ষেত্রে কি গুনাহগার হবেন? এখন যদি উনি শারীরিক অসুস্থ একেবারে এমন হয় যে উনি রাখতে পারছেন না, সেক্ষেত্রে উনি ফিদিয়া দিয়ে দিবেন, ওই যে একটি রোজার জন্য ফিদিয়া দিয়ে দিবেন, যদি উনি রিস্ক মনে করেন, রিস্ক মনে করেন, আর যদি উনি রাখতে পারেন তাহলে অবশ্যই রাখতে হবে তাকে, নিশ্চয়ই। আচ্ছা, বেতের নামাজের কথা, বেতের নামাজ এটি হাদিস দ্বারা সাব্যস্ত, সুতরাং অন্য কোনো দোয়া দিয়ে সেটি চলবে না, দোয়া কুনুতই পড়তে হবে, যেহেতু এটা ওয়াজিব নামাজ। জি, অতএব স্যার তার বাইরে সুযোগ নেই, সুযোগ নেই, পড়তে হবে। তাহলে চিকিৎসা বিজ্ঞানের আরেকটি বিষয়, যেমন কি ডায়াবেটিস, আপনি যেমনটা বললেন কি গ্যাস্ট্রিক, তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। জি, ডায়াবেটিসের যে যারা কি রোগী আছে তাদের জন্য রোজাটা উপকারী নাকি অপকারী? এক্ষেত্রে আমরা কিন্তু ডায়াবেটিস বহুমূত্র রোগী যারা, এরা এমনিতেই আমরা ডায়েট করতে হয় আমাদের, ও একটা সিস্টেমের মধ্যে তাদেরকে যেতে হয়, একটা রুটিন, রুটিনের মধ্যে যেতে হয়। আপনি খেয়াল করবেন যে এই মাহে রমাদান কিন্তু আমাদেরকে সেই রুটিনের দিকে নিয়ে যাচ্ছে, একেবারে একটা ফিক্সড টাইমে খাবার খাওয়া, সাহরির সময়, আবার সারা দিন না থাকা, আবার ঠিক টাইমে ইফতারি করা, এই যে একটা রুটিন, এটা কিন্তু তার দৈহিকভাবে তাকে উন্নতি করে। এবং চিকিৎসা বিজ্ঞানে এটি স্পষ্ট করে বলা হচ্ছে যে যারা এই রোগে আক্রান্ত, এরা এই রোজার মাধ্যমে বরং তাদের অপকার থেকে উপকারটাই বেশি হচ্ছে। যাদের বডিতে ইনসুলিন নেই, যেমন আমরা কিন্তু ইনসুলিন কি নিয়ে থাকি না, যাদের বডির মধ্যে ন্যাচারাল ইনসুলিন নেই, জি,
তাদের জন্য কিন্তু এই মাহে রমজানে 14 ঘন্টা ইনসুলিন তৈরি করে তৈরি করে তৈরি করে তো তারা কিন্তু আরো সুস্থ থাকে সুস্থ থাকে কিন্তু প্রমাণ জি জি আচ্ছা যে কোনো যেমন অন্য কোনো যদি রোগ থাকে ধরেন কোনো পেইন থাকে তাকে পেইন ক্লিয়ার নিতে হয় সেই ক্ষেত্রে যদি ওষুধটা এমন হয় যে ওষুধটাকে খেতে হয় সেই ওষুধটা সে খেতে পারবে না আর যদি তাকে ওষুধটা বাহ্যিকভাবে ব্যবহার করা লাগে চামড়ার উপর সেই ক্ষেত্রে সেটি রোজার অসুবিধা হবে না ইসলাম কিন্তু খুব সহজ মানবতার ধর্ম ভালোবাসার ধর্ম তো এখানে কঠিনতার কোনো জায়গা নেই যদি এমন অবস্থা তৈরি হয় যে সে রোজা রাখতে পারছে না বা রোজা তাকে ওষুধটা নিতেই হবে সেক্ষেত্রে কিন্তু সে ওষুধ নিবে পরবর্তীতে সেটা কাজা করে দিবে আর একেবারেই অসুস্থতা হয়ে গিয়ে রোজা রাখার বিধান কিন্তু ইসলাম গর্ভবতী মা এবং যারা দুগ্ধ পান করায় চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি বলে এই এই বিষয়ে বলা হচ্ছে যে যারা গর্ভবতী এই যে রুটিনের যে বিষয়টা এবং আমরা দেখি রোজা রাখার মাধ্যমে মানুষজন ইফতারের পরে বা রাতের যে অংশটা এই এই সময়টাতে একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করে বেশি বেশি শরবত খাওয়ার চেষ্টা করে পানি খাওয়ার চেষ্টা করে এই যে অতিরিক্ত শরবত খাওয়া পানি খাওয়া এবং একটা রুটিনের মধ্যে যাওয়া এবং ভালো খাবারের কিন্তু মাহে রমাদানের মধ্যে আয়োজন করা এর মাধ্যমে কিন্তু তার মাকতি দুধের পরিমাণটা বেড়ে যায় এবং এতে এই দুজনের জন্য ছাড় আছে কিনা এই দুজনের জন্য ছাড় আছে কিনা জি যদি যদি এ করে রাখতে গেলে তার অসুবিধা হয় সেই ক্ষেত্রে তার কাজা করলে হবে এই দুজনের জন্য ইচ্ছা মানে ছাড় আছে কিন্তু একটির জন্য পরবর্তীতে একটি কাজা ফাইদাতুম মিনায়ামিন উখার তিনি পরবর্তীতে কাজা করবে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি চিকিৎসা বিজ্ঞানের আলোকে সিয়াম বিষয়ে আলোচনা করলেন নিশ্চয় আমাদের দর্শকের অনেক উপকার হয়েছে আপনাকে স্বাগত জি হ্যাঁ প্রিয় দর্শক অনেকগুলো বিষয় কিন্তু আছে অনেকে প্রশ্ন করেছেন তার মাধ্যমে কি জেনেছেন মুদ্দা কথা হচ্ছে যেহেতু বাসায় রয়েছেন রোজাটি ছাড়ার দরকার নেই খুব সহজে ছেড়ে দেবেন তেমনটি যেন না হয় কারণ জীবনে তো রোজা নাও আসতে পারে এটাও হতে পারে যে এটা আপনার জীবনের সর্বশেষ একটা সিজন তারপরে কিন্তু আর সুযোগ পাচ্ছেন না বিশ্বনবী সে হাদিস মান সোমা রমাদান ইমান ওয়াহিদে সাহেবান গফিরুল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বি যদি সঠিকভাবে রোজা রাখা হয় আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন পিছনের সব গুণাগুলো ক্ষমা করে দেবেন আমরা তো সেটাই চাই আসুন আমরা রোজা রাখি আল্লাহর সেই নিয়ামত ভোগ করি যে আল্লাহ নিয়ামত দিবেন নিজে তিনিই বলেছেন তিনি পুরস্কার দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনের কামনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ 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 আল্লাহ